আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপি বিলীন হয়ে দুই সালে জামাত ইসলামী চমকের এ কেমন আশঙ্কা বিএনপি নেতার মেজর হাফিজের হতাশাজনক সাক্ষাৎকার বিশ্লেষণ মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা যদিও তিনি এই মুহূর্তে দলের মধ্যে বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কোণঠাসা অবস্থায় আছেন দলের কি ডিসিশন মেকিংয়ে হয়তোবা মেজর হাফিজের ওইরকম ভূমিকা নেই কিন্তু তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা তার চেয়েও তিনি একজন মেধাবী এবং জ্ঞানী রাজনীতিবিদ ব্যক্তিগতভাবে তিনি একজন ভালো লেখক এবং ভালো রাজনীতি বিশ্লেষকও বটে ভবিষ্যতের অনেক কিছুই কিন্তু দেখতে পান তিনি বলেছেন এরকম অনেক কথাই কিন্তু হয়েছে বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে স্যারের অসামান্য অবদান রয়েছে ব্যক্তি হিসাবে তিনি অত্যন্ত ভদ্র নানান সময় তার বিভিন্ন বক্তব্য সমালোচনা আমরা করেছি কিন্তু মানুষ হিসাবে তিনি অত্যন্ত ভদ্র এবং সৎ বলেই আমি জানি মেজর হাফিজউদ্দিন স্যার তিনি ডিবিসির সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি এবং ধর্মভিত্তিক দল হিসাবে জামাত ইসলামীকে ইঙ্গিত করে কিছু কথা বলেছেন যেটা এটা জামাত ইসলামীর লোকজন হয়তো খুশি হতে পারে এবং এটা কতটা বাস্তবসম্মত এবং এটা নিঃসন্দেহ চিন্তার বিষয় এবং আমি সিরিয়াস এবং সেন্সিটিভ একটা ভবিষ্যৎবাণী হিসেবে মনে করি অনেকের চোখে হয়তো পড়েনি হাফিজ স্যার বলেছেন বিএনপি নেতাদের পক্ষ থেকে এ ধরনের আশঙ্কা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সত্য হওয়ার সম্ভাবনা উড়িয়ে যায় না দেখি আমি তার সাক্ষাৎকারটা মোটামুটি বিস্তারিতই কারণ মূল পয়েন্ট যেটা যে জামাত ইসলামী কিছু একটা করবে দুই সালে সেটা বুঝতে হলে তার আগের বক্তব্যগুলো বোঝা দরকার তিনি বলছেন ডিবিসির সাথে নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বিএনপির ক্রিস্টাল ক্লিয়ার সিদ্ধান্ত বলছেন যদি নিরপেক্ষ নির্দলীয় সরকার আসে তিনি তত্ত্বাবধায়ক সরকারের নামটা একবার উচ্চারণ করেননি হাজার চোদ্দ সালে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছিলেন সবাইকে নিয়ে ঐক্যমতের সরকার তো এরকম যে কোনো ধরনে নিরপেক্ষ সরকার যখন আসবে তখনই বিএনপি নির্বাচনে যাবে তত্ত্বাবধায়ক সরকার নামটা জরুরি না কারণ তত্ত্বাবধায়ক সরকার নাম দিতে হলে ওই ফর্মেটে আসতে হলে সংবিধান সংশোধনের জটিল প্রক্রিয়া রয়েছে এই কারণে হয়তো বা এই নামটা কম উচ্চারণ করছেন একটা সিদ্ধান্ত জানিয়ে দিই এটা তো সবাই জানে এবং মেজর হাফিজুদ্দিন স্যার তিনি স্পষ্ট বলেছেন যে এরকম কোনো ইঙ্গিত নেই যে সরকার নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিবে সরকার সার দিবে না কারণ নিরপেক্ষ সরকারের অধীনে সার দেয়া বা নির্বাচনের ব্যবস্থা করা এটা সরকারের জন্য আত্মহত্যা সামিল কারণ এতে বড় বড় নেতাদের অনেকেরই জামানত বাজেয়াপ্ত হবে এটা হাফিজ স্যার বলেছেন এর মানে এটা একটা হতাশাজনক বটেও যে বিএনপি যতই বলুক নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন আসলে সরকার দিবে এরকম কোনো ইঙ্গিত বিএনপির দূরদর্শী নেতারা কিন্তু দেখছে না আমি এটার সাথে একমত বিএনপি দল গোছাচ্ছে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এটা আমার কাছে হাস্যকর এবং ইন্টারেস্টিং মনে হচ্ছে সেই দু হাজার সালের পর থেকেই তারা দল গোছাচ্ছে দল গোছানো আর শেষ হয়নি আর হবেও না হয়তো বা ইহুকালে আর আন্দোলনের প্রস্তুতিই নেবে আন্দোলন আর করবে না এখনও দাঁড়িয়ে যদি বলে যে প্রস্তুতি নিচ্ছে আন্দোলন কবে করবে এখনও প্রস্তুতি পর্বে আছে তাদের প্রস্তুতি পর্ব আর শেষ হবে না এটা একটা সত্য কথা যে আসলে বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুতিই না তারা প্রস্তুতি নিতে থাকবে দল গোছানো আর শেষ হবে না তার মধ্যে নির্বাচন আর একটা চলে যাবে প্রস্তুতি পর্ব থেকেই স্যারের বক্তব্য থেকে এটা বোঝা যায় আবারও নৈশ ভোটের সম্ভাবনা স্যার দেখছেন মেজর হাফিজউদ্দিন স্যার তিনি বলছেন আবারও নৈশ ভোট ওই টাইপের কিছু হতে পারে তো এবার বলছেন তিনি ইভিএম দিয়ে কিছু একটা হবে ইভিএম খুবই খারাপ একটা বিষয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম কারচুপি হয়েছে বলে তিনি মনে করেন অনেক ত্রুটি বিচ্যুতি ইভিএম এর তুলে ধরেছেন যে পুনর্গণনা সুযোগ যেখানে নাই এই পয়েন্টেই তো ইভিএম বাদ হতে পারে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বাস্তব স্যার তুলে ধরেছেন তার আশঙ্কা হচ্ছে যে ইভিএম কারচুপি হবে পরবর্তী দুই হাজার তেইশ বা চব্বিশ সালে যে নির্বাচন হবে সেখানে এখনও তিনি বলছেন যে অন্যান্য দলের সাথে মতবিনিময় করছে বিএনপি এক সময় আন্দোলন করবে এই কথাটাও আমার কাছে হাস্যকর মনে হয়েছে মতবিনিময় করছে ঠিক আছে মতবিনিময় করতে এতদিন লাগে না বাস্তবে দ্বিতাদ্বন্দ্বে আছে যে জামাত ইসলামের সাথে বসবে কি বসবে না তারপরে এক সময় আন্দোলন করবে আমরা ছোটোকালে গল্প করতাম ওয়ান্স আপ এ টাইম তো ওরকম যে ভবিষ্যতে একদা এক সময় তারা আন্দোলন করবে সে একদা এক সময় কখন আসবে এই আনসার্টেন টাইম এক সময় এক সময় শব্দটাই একটা অনিশ্চিত ভবিষ্যৎ তো এটা কেউই হাফিজুদ্দিন স্যারও বলতে পারছে না যে এক সময় কখন আসবে এটাকেই এই সামনে নির্বাচনের আগে না এই নির্বাচন পার হয়ে গেলে তারপরে আবার এটা কিন্তু কেউই বলতে পারছে না আর একটা কথা বলেছেন যে সরকার অনর অবস্থানে নিরপেক্ষ সরকারের রিস্কে সরকার যাবে না তাহলে তারা ক্ষমতা হারাবে পালাতে হবে এরকম কথাবার্তা বলছেন এবং এই সরকার পুলিশ ও কিছু সামরিক কর্মকর্তাদের ব্যাকআপে টিকে আছে পুলিশ নির্ভর এরকম কথাও তিনি বলার চেষ্টা করছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ সামরিক বাহিনী অনেক কিছুই হাফিজ স্যার জানেন যেটা স্বাভাবিকভাবে অনেকেই বলতে পারবেন না যাই এটা ভিন্ন বিষয় যিনি সামরিক কর্মকর্তা থাকেন যদিও তিনি চাকরি অনেক আগেই ছেড়ে দিয়েছেন তিনি অনেক সিস্টেম স্ট্র্যাটেজিক অনেক বিষয় বুঝবেন যেটা অনেকে বুঝবে না এরপরে বিএনপি না গেলেও নির্বাচন করে ফেলবে সরকার এটা আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিএনপি যদি নির্বাচন বর্জন করে জামাত যদি নির্বাচন বর্জন করে দু সালে বা আঠারো সালে যেরকম নির্বা বিশেষ করে চোদ্দ সালে নির্বাচন করে ফেলেছিল এবারও নির্বাচন যথাসময় হবে কেন সরকার কিন্তু বারবার বলছে সাংবিধানিক ধারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যে সময় অনুযায়ী নির্বাচন হবে বিএনপি আসুক বা না আসুক তবে এবার একটু বিএনপিকে আনার জন্য চেষ্টা চলছে তো হাফিজ স্যার মনে করেন যে বিএনপি না আসলেও নির্বাচন ঠিক সময় হবে সরকার বলবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নিয়ম রক্ষার জন্য হলো নির্বাচন হবে তারপর টিকে যাবে বলেই হাফিজ স্যার মনে করেন আর একটা খুবই অ্যালার্মি একটা বিষয়ে জনাব হাফিজুদ্দিন স্যার মনে করেন যে বিশ্ব বাস্তবতা বিএনপির অনুকূলে নেই বর্তমান বিশ্ব গণতন্ত্রের পক্ষে নয় স্বৈরতন্ত্রের পক্ষে যেমন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অথবা ভ্লাদিমির পুতিন বিভিন্ন দেশে এমনকি কেউ কেউ তুরস্কের কথাও বলেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েও তারা স্বৈরাতন্ত্রিক এর মানে ভোট চুপির মাধ্যমে নির্বাচিত হওয়া সকল গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার যুগ যুগ ধরে শাসন করছে এরকম অনেক পাওয়ারফুল শাসকের এক্সাম্পল বর্তমান বিশ্বে আছে সৌদি আরবের কথা যদি বলে যুক্তরাষ্ট্র তারা ডেমোক্রেটাইজেশনের কথা বললেও বাস্তবে তারা ডেমোক্রেটাইজেশন চায় না তারা চায় নিজেদের স্বার্থ যেমন যুক্তরাষ্ট্রের বা আমেরিকার ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব সেখানে কোনো গণতন্ত্র নেই সেখানে গণতন্ত্রের কথা তারা ভুলেও বলে না আমেরিকাপন্থী হলে কারচুপি নির্বাচনে ক্ষমতা আসলেও তাদেরকে বৈধতা দেয় বা তাদেরকে টিকে থাকতে সহায়তা করে এই বাস্তবতাটাই হয়তো হয়তোবাঈশালাঙ্গিতে হাফিজ স্যার তুলে ধরেছেন যে বর্তমান বিশ্বই হচ্ছে একনায়ক একনায়কতন্ত্র বিশ্ব এই বিশ্বেই তো গণতন্ত্র নেই তো সেখানে আন্তর্জাতিক শক্তি বাংলাদেশে গণতন্ত্রায়নের ক্ষেত্রে তেমন ভূমিকা পালন করবেন এতে তিনি আশাবাদী নয় বলেই তার বক্তব্য থেকে আমি মনে করেছি এটা আমার বিশ্লেষণ এটা খুব অ্যালার্মিং একটা বিষয় এখানে হতাশাজনক একটা বিষয় আশার আলো দেখছে না বিএনপি সক্ষমতা সময় বলে দেবে মানে সক্ষমতা সম্পর্কেও আত্মবিশ্বাসের সাথে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম স্যার তিনি বলতে পারছেন না এ বিষয়ে তিনি লেস কনফিডেন্ট মনে হয়েছে সময় বলে এর মানে সক্ষমতা নেই তিনি এটা মনে করেন বিভিন্ন সময় কিন্তু তিনি বিএনপির সমালোচনা করেছেন বিএনপির নেতা হয়েও এরপরে আবার আওয়ামী লীগ টিকে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার আজকে আলোচনার আওয়ামী লীগ টিকে গেলে বিএনপির মতো উদারনৈতিক দলের ভবিষ্যৎ অন্ধকার তিনি আরেকটা কথা বলেছেন যে বিএনপি উদারনৈতিক দল গণতান্ত্রিক দল নিরস্ত্র মানুষের দল তা অমলিক যদি আবারো টিকে যায় এবং স্যারের আগের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে বিশ্ববাস্তবতা থেকে শুরু করে লোকাল অনেক বাস্তবতার আলোকে আমলিক আবার টিকে যাবে বিএনপি না গেলেও নির্বাচন করবে নির্বাচন হবে এবং এই বিএম এর মাধ্যমে জিতে যাবে যদি আবারও টিকে যায় দুহাজার বা চোদ্দ সালে তাহলে বিএনপির মতো উদারনৈতিক দলের ভবিষ্যৎ অন্ধকার এর মানে হতাশা বিএনপি আর থাকতে পারবে না বিলীন হয়ে যাবে এ ধরনের উদারনৈতিক দল উদারনৈতিক দল নির্বাচনী ধারাবাহিকতায় সুষ্ঠু নির্বাচন না হলে পারে না এটা স্যারের পলিটিক্যাল সায়েন্সেও এই বাস্তবতা আছে এরকম অনেক উদারনৈতিক দল কালের বিবর্তনে তুমুল জনপ্রিয় দল হারিয়ে গিয়েছে আমরা মুসলিম লীগের কথা জানি তারা কিন্তু তুমুল জনপ্রিয় ছিল ক্ষমতায় ছিল জনমানুষের দল ছিল কিন্তু তারা কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে একটি ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী বৃহৎ বিরোধী দল সবসময় থাকবেন মানে স্যার মনে করেন যে যদি ইভিএম কারচুপির মাধ্যমে বা অন্য কোনোভাবে বিশ্ব বাস্তবতার সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় টিকে যায় তারপরও একটা বিরোধী দল হয়তোবা থাকবে ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী রাজনীতি বাংলাদেশে থাকবে স্যার বলেছেন যে এখন বিএনপি আছে কিন্তু পরবর্তীতে ধর্মভিত্তিক দল আসতে পারে বা অন্য কোনো গণতান্ত্রিক দল আসতে পারে ভেরি ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট স্যারের এই বক্তব্য থেকে যেটা ধারণা করছি এবং তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে আবারও যদি আওয়ামী লীগ টিকে যায় পরবর্তী নির্বাচনে তাহলে প্রধান বিরোধী দল হিসাবে ভারতের আধিপত্যবাদ বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী শক্তি হিসাবে ধর্মভিত্তিক দলের রিপ্লেস হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপি বিলীন হতে পারে এটা স্যার হয়তো বা আশঙ্কা করছেন এটা স্পষ্ট থেকে বোঝা যায় আর ধর্মভিত্তিক দল বিএনপি এখন আছে বিএনপির স্থানে আসতে পারে কারা তারা তো জামাত ইসলামী জামাত ইসলামী ছাড়া অন্য কেউ তো আর বড় ভারত বিরোধী বা বড় আমলিক বিরোধী দল হতে না এটা তো সবাই বোঝে তো এই আশঙ্কাটা করছেন মেজর হাফিজউদ্দিন স্যার তিনি কোনো টাইম ফ্রেমিং বলেননি কিন্তু আমি যেটা তার বক্তব্য থেকে ধারণ করছি যদি আওয়ামী লীগ দুই সাল নির্বাচনে টিকে যায় তাহলে দুই সাল নাগাদেই বিএনপি বিলীন হয়ে বিলীন বলতে একেবারে বিলীন হবে না মুসলিম লীগ টাইপের অথবা ভারতের কংগ্রেস টাইপের এই কংগ্রেস যেরকম একেবারে বেরুলিস হয়ে গিয়েছে ক্ষমতায় আসা বা একবার কোমর ভেঙে গেছে এই টাইপের বিলীন হয়ে জামাত ইসলামী তারা চমক দেখাবে তারা প্রধান ভারত বিরোধী বা প্রধান আওয়ামী লীগ বিরোধী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন আমিও সেটার সাথে একমত হতে পারে তবে দু সালে না হলো একটু লেট হলেও জামাত ইসলামী হেকমতপূর্ণভাবে টিকে যাবে আর বিএনপির মতো উদারনৈতিক নির্বাচনমুখী ক্ষমতাকেন্দ্রিক দল যদি তিন টার্মে এভাবে দূরে থাকে তাহলে তারা হারিয়েও যেতে পারে এটা অসম্ভব নয় মেজর হাফিজের এই চিন্তার যথেষ্ট যৌক্তিকতা বা লজিক্যাল গ্রাউন্ড রয়েছে